वेलकम बैक टू द चैनल तुम्हारा देखो बेंगली ब्लॉगर काकुली। সবাই অনেক ভালো আছো সেই আশাই সব সময় রাখি। আর আজকে একটা নতুন ধরনের ভিডিও তোমাদের জন্য করতে যাচ্ছি, সেটা হচ্ছে একেবারে গেট রেডি লুক। একেবারে গেট রেডি লুকের জন্য কিছু আইডিয়া আজকে আমি তোমাদের দেব, মানে শুধুমাত্র যে ড্রেস বা শুধুমাত্র একই জিনিসের মধ্যে আমি কিন্তু আজকে আটকে থাকবো না। আমি তোমাদের ডিফারেন্ট ক্যাটাগরির কয়েকটা জিনিস আজকে দেখাবো যেগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি। অ্যামাজন হচ্ছে এমনই একটা ব্র্যান্ড যার সম্পর্কে কিছু বলার কোনো প্রয়োজনই নেই, বিশ্বস্ত ব্র্যান্ড বলা যায়। তো সেইখান থেকে আমি কিছু ব্র্যান্ডের জিনিস কিনেছি, একটুখানি আইডিয়া করেই কিনেছি যাতে আমার টোটালি একটা শপিং হয়ে যায় আর কি। তাহলে দেখো আমি প্রথমে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে দারুন কালারের একটা, দেখো এরকম ব্যাগ নিয়েছি। কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর, অ্যাকোয়া কালার। এটা লিচি ব্যাগ স্টোর থেকে আমি নিয়েছি, ভীষণ ভালো ব্যাগটা। তোমাদের আমি খুলে দেখাচ্ছি, এখানে লম্বা হ্যান্ডেল আছে, চেন রয়েছে তিনটে, অনেকটা জায়গা রয়েছে ভেতরে, আর ভীষণই মানে মজবুত, কোনোটাই পলকা নয়। তিনটে চেনের ভেতরে আরো একটা এরকম পকেট রয়েছে, দেখো হাতে নিয়ে খুব সফট লাগছে। আর আমার তো কালারটা ভীষণ ভালো লেগেছে, আর দেখে তোমরা বুঝতে পারছো একটা রয়্যাল লুক আছে এটার মধ্যে, একদম চিপ কিন্তু মনে হচ্ছে না, আর যেহেতু একটা ব্র্যান্ডেড জিনিস। তো এটার প্রাইস হচ্ছে 999। কালারটা যেরকম মিষ্টি আর আমার মনে হয় এটা খুব কাজেও লাগবে। তো এই হচ্ছে একটা ব্যাগ যেটা আমি পারচেজ করেছি রিসেন্ট, আর ভীষণ সুন্দর লেগেছে আমার ব্যাগটা। এখানেও কিন্তু একটা চেন আছে, দেখো লম্বা হ্যান্ডেল রয়েছে যার জন্য একদিকে করেও কাঁধে নেওয়া যাবে। এটাকে ছোট বড় করার জায়গাও কিন্তু এখানে দেওয়া আছে, ছোট বড় যেরকম খুশি করে নেওয়া যেতে পারে। আর সাইডে এরকম ডিজাইন রয়েছে, দেখো ব্যাগটার সাইডটাও খুব সুন্দর, মানে ভীষণ ক্লাসিক একটা লুক আসছে। এই হচ্ছে আমার ফার্স্ট আইটেম। এবারে চলে আসছি নেক্সট আইটেমে। নেক্সট আমি নিয়েছি, দেখো আমি নিয়েছি টাইটানের একটা লেডিস ঘড়ি, ভীষণ সুন্দর, একদম স্লিক কিন্তু খুব মোটা নয়, আর কালারটা হচ্ছে মেরুন কালার। তার সাথে সাথে ডায়ালটার সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইন রয়েছে। তো এটা হচ্ছে সোনাটার একটা লেডিস ঘড়ি, আমার খুব পছন্দ হলো, তো এটা আমি নিয়ে নিয়েছি। আর এটার প্রাইস হচ্ছে 1,049 টাকা। ঠিক আছে, এবারে চলে আসছি নেক্সট আইটেমে। হলো ব্যাগ হয়ে গেল, ওয়াচ হয়ে গেল, এইবারে নেক্সট আইটেম হচ্ছে শু। তো আমি ব্ল্যাকের উপরে একটা শু নিলাম, ভীষণ মানে পছন্দ হলো এটা আমার। দেখো এটা হচ্ছে শু টপিয়ার শু, ওদের কিন্তু শুগুলো খুব ভালো হয় এই ব্র্যান্ডের শুটা। আর এটার প্রাইস হচ্ছে 999, কিন্তু আমি ডিসকাউন্ট পেয়েছি, আমি ডিসকাউন্ট পেয়ে এটা 400 থেকে 500-এর মধ্যে পেয়েছি। এই হচ্ছে শুটা, আর সামনে দেখো খুব সুন্দর কাজ রয়েছে, এখানে কিন্তু গ্লাস আর বিটস বসানো রয়েছে। আর প্রাইসের যদি কোনো হেরফের থাকে সেটা তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে চেক করতে পারবে। আর আমি চেষ্টা করবো এর ছবিটাও পাশে দিয়ে দেওয়ার। এই হচ্ছে নেক্সট আইটেম। এবারে চলে আসছি তারপরের আইটেমে। এইবারে যেটা নিয়েছি সেটা হচ্ছে দারুণ, মানে যেমন ছিল ছবিতে ঠিক তেমন জিনিসটা। এটা হচ্ছে একটা অক্সিডাইজের বড় এরকম সেট, কানের দুল রয়েছে আর তার সাথে এরকম হারটা রয়েছে। তো ভীষণ সুন্দর, আমি তো মানে না পরে আর থাকতে পারবো না মনে হচ্ছে। তো তোমাদের আমি গেট রেডি লুকটা অবশ্যই দেখিয়ে দেবো, এগুলো সব পরে চিন্তা করো না, ঠিক আছে। আর এটার প্রাইস হচ্ছে 300-এর মতো, মানে এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখো কত গর্জিয়াস, তাই না, কত ভালো লাগছে। গর্জিয়াস তবে ম্যাট, মানে যেহেতু অক্সিডাইজের ওপরে রয়েছে একটা রয়্যাল লুক আছে বলা যায়। পিঙ্ক আর অরেঞ্জের উপরে গেছে আর দুলের মধ্যে পিঙ্ক রয়েছে, তো ভীষণ সুন্দর, নিশ্চয়ই বুঝতে পারছো। চলে আসছি নেক্সট আইটেমে। কেমন হয়েছে আমার এবারের কেনাকাটাগুলো অবশ্যই জানিও, কেমন। আমি কিন্তু অনেক চয়েস করে কিনেছি, এগুলো অনেক দিন ধরে চয়েস করে করে কিনেছি। দেখো সবই তো হলো, মানে ঘড়ি হলো, জুতো হলো, ব্যাগ হলো, জুয়েলারি হলো, এইবারে তো যে জিনিসটা না হলেই নয় সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এগুলো তো আর এমনি পরা যাবে না, সাথে একটা ড্রেসও পরতে হবে। তো আমি একটা এরকম গাউন টাইপের নিয়েছি এগুলোর সাথে পরার জন্য, দেখো এরকম ভীষণ মানে একটা স্টাইলিশ লুক রয়েছে এটার মধ্যে, একদমই বেশি জ্যাবড়া হ্যাবড়া জ্যাবড়া নয়, খুব মানে সিম্পলের উপরে রয়েছে, তবে বেশ লং
আর এর উপরে একটা এরকম কাপড় রয়েছে, ভেতরে আর একটা কাপড় রয়েছে, মানে দুটো কাপড় রয়েছে, এই দেখো ভেতরে এরকম আর একটা কাপড় রয়েছে। তো কালারটা আমার এত ভালো লাগলো সেই জন্য এটাই নিলাম। তো এই হচ্ছে আমার পাঁচটা জিনিস, আর এটার প্রাইস হচ্ছে, এক মিনিট আমি দেখে বলছি এটার প্রাইসটা, এ দেখো ড্রেসটা, এটার প্রাইস হচ্ছে 699। তো এই হচ্ছে আমার আজকের শপিং। কেমন লাগলো তোমাদের শপিংটা অবশ্যই জানিও, তবে এরপরে রয়েছে কিন্তু আসল মজা। তাহলে চলো আসল মজাটা কি সেটাও এবার দেখে নিই, চলো। বা টাইটানের উপরে তো সেরকম ঘড়ি হয় না, তাই আমি সোনাটারই নিয়েছি। আর সত্যি খুব ভালো একটা লুক এসেছে, দেখো একটা সুন্দর লুক এসেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া থাকবে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, মজায় থেকো, ভালোবাসায় থেকো। আবার ফিরে আসছি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি মজাদার মজাদার ভিডিও নিয়ে, আমি তো এরকম আসতেই থাকবো। সবাইকে এখনের মতো টাটা, লাভ ইউ।